আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মিডিয়া ফেস। মিডিয়া ফেস হচ্ছে এমন একটা জায়গা যে ধরেন আপনি যদি একজন অপরিচিত কোনো ব্যক্তিত্ব হন আর বাংলাদেশের মূলধারার গণমাধ্যম বা মিডিয়াগুলো যদি চায় আপনাকে রাতারাতি পরিচিত করে দিতে পারবে আর এর কিছু বেশ মাধ্যম আছে বিশেষ করে আমরা যারা টক শুতে দেখি ধরেন এখন মিডিয়াতে করে কি বিভিন্ন বিষয়ে যখন বাংলাদেশে কোনো ক্রাইম হয় অথবা কোনো ঘটনা হয় তো তারা এই ব্যাপারগুলোকে জানার জন্য কিছু কিছু ব্যক্তি বিশেষ থেকে আপনার অনুভূতিগুলো নেয় বা মতামতগুলো নেয় বা পরামর্শ নেয় তো আমরা খবর দেখতে 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 তখন কিছু কিছু মানুষকে চিনে নিই যে অমুক ব্যক্তি তমুক তমুক ব্যক্তি তমুক তমুক মানুষটা ভালো কথা বলে অমুক মানুষটা খারাপ কথা বলে বা চাটুকারিতা করে তেমনি একটা মিডিয়া ফেস হচ্ছে সাংবাদিক সাহারিয়ার কবির না এমনিতে তিনি বড় একজন সাংবাদিক বাট তাকে কিন্তু আমজনতা ওনার সাংবাদিকতার কারণে আমজনতা চিনে না সাংবাদিক লাইনে যারা হাঁটে তারা চিনে যেমন ধরেন এই দেশে অনেক পীর অলি বুজুর্গ বাবা আছে আমি নর্মালি তাদেরকে চিনি না কিন্তু যেই ছাত্রটা এই হুজুরি লাইনে পড়াশোনা করে সে হয়তো তাদেরকে চিনে কারণ হচ্ছে কি আমার ওইটা লাইন না তো যার কারণে সাংবাদিকতার মাধ্যমে সাহারিয়ার কবির তিনি কিন্তু আমজনতার কাছে পৌঁছাননি তিনি পৌঁছেছেন কেমনে মিডিয়ার কল্যাণে মিডিয়া প্রত্যেকটা অনুষ্ঠানে তাকে ডাকে তার থেকে তার পরামর্শ বা বিভিন্ন বিষয়ের উপরে তার মন্তব্য জানতে চায় আর বেশিরভাগ সময় যেসব বিষয়ে ওনার মন্তব্য জানতে চায় সেটা হচ্ছে যে ইসলাম রিলেটেড বা ইসলাম ইসলামের কোনো ঘটনা বা মাদ্রাসা মসজিদ বা এই ধরনের বিষয়গুলো থেকে ওনার আসলে অনুভূতিটা জানতে চায় যার কারণে বিভিন্ন সময় ওনার বক্তব্যগুলা অ্যান্টি ইসলামিক অবস্থানে যাওয়ার কারণে ধর্মপ্রাণ মানুষ অনেকে আছেন বুঝে অনেকে আছেন না বুঝেও কিন্তু তাকে অপছন্দ করেন আর স্বাধীনতা যুদ্ধে আসছি আমরা মেইন ফোকাসে আসছি এগুলো না বললে আপনি বুঝবেন না ফোকাসটা কেন স্বাধীনতা যুদ্ধে ওনার অবস্থান নিয়ে বাংলাদেশের একজন সর্বপর্যায়ের একদম খুব বড় পর্যায়ের একজন মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকে বঙ্গবন্ধুর খুব খাস সৈনিক তিনিও কিন্তু বলেছেন ওনার মুক্তিযুদ্ধে আসলে কোনো অবস্থান নেই এছাড়া ওনার সম্পর্কে একাত্তরের ঘাতক দালাল নীলমূর কমিটির সাবেক যে আহ্বায়ক মোস্তরি শফি সম্ভবতনার নাম তিনিও কিন্তু বলেছেন যে একাত্তরের সময় শাহরিয়ার কবির আসলে মুক্তিযুদ্ধ করেন নাই এখন এই ইস্যুটা বিভিন্ন সময় যখন সাহারিয়ার কবির সম্পর্কে আলোচনায় আসে তখন ঘায়েল করার জন্য আমি আমরা সবাই মিলেই আসলে বিভিন্ন সময় এই বিষয়টা ইউজ করি হ্যাঁ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কারো নাম বিকৃতি করা জায়েজ না এটা কিন্তু মাস্ট বি কাউকে গালি দেওয়াও জায়েজ না এটা ভালো মুসলমানের কাজ হইতে পারে না কিন্তু আসলে আমরা এতটা ভালো মুসলমান না আমরা ব্লুটুথ মুসলমান এখন এই সাহারিয়ার কবিরকে নিয়ে সাপোর্টিং করার জন্য এক শ্রেণীর মানুষ সবসময় খুব কাজ করে গোলাম রনি ভাই কয়েকদিন আগে তার একটা ইউটিউব চ্যানেলে চেঞ্জ টিভি যে ডট কম একটা তাদের ইউটিউব চ্যানেল আছে সেইখানে ওনার একটা বক্তব্যে এনআত আব্বাসি এবং এই সাহারিয়ার কবিরের একটা টক শোকে নিয়ে তিনি তার একটা বক্তব্য দিয়েছিলেন এরপরে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা যার যার মতো করে সবাই সেখানে মতামত দিয়েছে অনেকে আছে গালাগালি করছে এটা কখনো উচিত না আপনি আপনার মন্তব্য গঠনমূলকভাবে লিখতে পারতেন এখন এগুলো যখন হয়েছে এর পরবর্তী সময় তিনি গতকালকে একটা ভিডিও দিয়েছেন আর তার ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন যারা আমজনতা আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা একটু বাজেটে ফের পোস্টই করেছেন বাট গঠনমূলক ভাবে উনি দেন সুন্দর করে এখন নতুন করে তিনি যে বক্তব্যটা আনছেন যে শাহারিয়ার কবিরকে মুরগি কবির বলা আসলে কোরআনের কোথাও কোনো মাওলানা দেখাইতে পারবে কিনা না কোনো এটা কিন্তু দেখানোর সুযোগ নাই আর এটা রনি ভাই ভালো করে জানেন যে কোনো মাওলানাটা দেখাইতে পারবে না এখন হ্যাঁ মাওলানাদের আমিও সেটাও বলবো যে মাওলানারা শাহরিয়ার কবিরকে মুরগি কবির বলবে সেটা উচিত না কিন্তু শাহরিয়ার কবির যখন বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বা বিভিন্ন বিষয়ে হুজুরদেরকে টার্গেট করে যখন একদম মানে ওভার অ্যাক্টিভিটিস দেখায় তখন তো শাহরিয়ার কবির সম্পর্কে আপনার এরকম বক্তব্য আমরা কখনো শুনি নাই ইসলাম সম্পর্কে এই দেশের প্রত্যেকটা মানুষ যারা ধর্মপ্রাণ মুসল্লি আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি কেউ জামাত করে বাট ইসলামের পক্ষে কথা তো সবাইকে বলতে হবে প্রত্যেক দলের যারা লিডার আছেন তারা কিন্তু ধর্মকে প্রাধান্য দিয়েই রাজনীতি করেছেন কর্মীদের মধ্যে ধর্মীয় অনুভূতির চেতনাটাও কিন্তু রাখছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি এক জিনিস আর ধর্মীয় অনুভূতি ব্যক্তিগত জীবনে কর্মীদের চরিত্রে রাখার জন্য কিন্তু চেষ্টা করছেন আমাদের নেত্রা নেত্রীদের মধ্যে আমরা সেটা কিন্তু দেখতে পাই তো সেই ক্ষেত্রে গোলাম মাল্লা ভাই আপনি যখন হুজুরদের সমালোচনাটায় হঠাৎ করে আপনার এই যে আরেকটা রূপ বের হলো পোল্ট্রিবাজি রূপ আপনি যতই এখন মাস মস দিয়ে ঢাকেন এটা আসলে কাজে দিবে না আপনি অন্তত সাহারিয়ার কবিরের মতন কিছু মানুষ তো আছে কালকে হয়তো আপনি ওই যে কোরআম প্রীতিতে আপনি চলে যাবেন এই দেশের সকল কিছুর একটা কোরাম আছে জনতার কোনো কোরাম নাই একদম জনতার। আপনি দেখেন যে শ্রমিকদের কোরাম আছে গার্মেন্টস শ্রমিকদের কোরাম আছে হুজুরদেরও কোরাম আছে তারপর কোটাওয়ালাদেরও কোরাম আছে সবাই কোরামে কোরামে হাঁটে পুলিশদেরও কোরাম আছে র্যাবেরও আছে এই দেশের রাজনৈতিক দলগুলোরও কোরাম আছে দ্যাট মিনস এখন রনি ভাই আসলে তাহলে কেন হঠাৎ করে শাহারিয়ার কবিরের বিষয়গুলো নিয়ে এতটা একটু ইয়া করতেছে এখন এটার কারণ হচ্ছে যে শাহরিয়ার কবির কিন্তু সেই অনেক আগের সাংবাদিক আমি শাহরিয়ার কবির ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আজকে যতটা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন এই ভালোবাসাটা আসলে আগে আপনাদের ভিতর কোথায় ছিল আজকে দল ক্ষমতায় সেই কারণে একটা বড় প্রশ্নে বসে গেছেন মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলোকে সামনে রেখে অবশ্যই আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নিশ্চয়ই কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর সুরে সুর মিলে আমিও বলতে চাই আজকে এত শোভাকাঙ্ক্ষী কালকে আমি লিখিত বলে যাই আমার এই ভিডিওটা রেকর্ডেড থাকবে যদি কোনো কারণে আওয়ামী লীগ সরকার ফল্ট করে আপনি শাহরিয়ার কবির সহ অসংখ্য মানুষ আছেন যারা আজকে আপনাদের আগের ক্যারেক্টারগুলো কিছুটা তো আমাদের মাথায় আছে কোথায় ছিলেন আপনারা আমরা ছিলাম নৈযোগে আপনাদের হাতে কলম ছিল বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে লেখার মতন আপনাদের সাহসও ছিল জিয়াউর রহমানের সরকারের আমলে কেন হয় নাই ভয় পাইছেন না সত্য প্রকাশ তো করতে হবে আমরা করতেছি না আমরা তো করতেছি আমরা ছাত্রলীগ যখন করছি তখন বিএনপি জামায়াতের আমলেই করছি রাজপথে মাইরও খাইছি আমরা ভয় পাইনি তখন তো আপনারা কালকে যদি এই সরকার ফল করে তাহলে আপনাদের এই ভালোবাসাটা থাকবে তো যদি থাকে আলহামদুলিল্লাহ দলের প্রতি অরিজিনাল ভালোবাসা আমাদের আছে আমরা থাকবো কারণ আমরা এখান থেকে প্রাপ্তির কোনো কিছু আশা করি না আর গোলাম মাল্লাহ রনি বলি এগুলা কইরা আমার মনে হয় না যে আপনি যেটা চাচ্ছেন আপনি তো আওয়ামী লীগ আমরাও আওয়ামী তো আমরা আমরা কিন্তু বুঝি আপনার ব্লুটুথ চিন্তা ভাবনাগুলো মনে হয় না যে খুব বেশি আপনার জন্য কাজে দিবে নেত্রী আপনার মতন দাগাবাজ যারা আছে তাদেরকে কিন্তু চিনে পোলট্রি কাছে কিন্তু পোলট্রি বাজরা কিন্তু আওয়ামী লীগের ঢুকার সুযোগ নেই সেটা আপনি মাথায় রেখা সামনের দিকে বক্তব্য দিয়েন কারণ আপনি যত কিছুই করেন আপনি যে ক্ষমতার জন্য চেয়ারের জন্য রাজনীতি করেন হুজুরদের উদ্দেশ্য আমরা এটা বলবো যে আপনাদের ওয়াজ মাহফিলে আপনারা এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন কাউকে অপমানমূলক কথাবার্তা বলা একজন হুজুরের পক্ষে কিন্তু শোভনীয় না আল্লাহ রাসুল অনেকে গালি দিয়েছে আল্লাহ রাসুল কিন্তু বিনিময়ে কাউকে গালি দেয় নাই এটা ইসলামের আদর্শ সেটা আপনাদেরকেও মাথায় রাখতে হবে আমজনতা যেই কাজটা করে আপনি এই কাজটা করতে পারেন না কারণ আমজনতার আপনার মধ্যে ইমানে চারিত্রিক অনেক পার্থক্য আছে এই কারণে আপনি বলেন আমজনতা শোনে সেটাও খেয়াল রাখতে হবে যে কারো নাম বিকৃতি বা কাউকে গালাগালি করা এটা নিশ্চয়ই ইসলামে জায়েজ নাই শতভাগী জায়েজ নাই এমনিতে ওনার সম্পর্কে সমালোচনা করেন কিন্তু ওই যে জনতার বলতে পারে আপনি বললেন আপনি বললে হয় কি যে গোলাম মাল্লা রড়িরা কথা বলার সুযোগ পায় আমরা কথা বলার সুযোগ পাই যেটা আপনাদের অন্যায় সেটাও আমরা বলবো আপনার ওই স্টেজে ওইটা ঠাকুর নাম বিকৃত কইরা কাফের মুরতার ফতু আপনি দিতে পারেন না এখানে অনেক কিছু বিষয় আছে তো যাই হোক সবাই সবাইকে পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ দিয়েই উচিত কথাটা বলতে হবে এটাই হচ্ছে বড় কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু